ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়ে গেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে সামরিক ও বেসামরিক সব ধরনের সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। অনেকদিন আগে থেকেই মিত্রদের কাছ থেকে চতুর্থ জেনারেশনের যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। তবে চতুর্থ জেনারেশনের না পেলেও এবার মিগ-29 যুদ্ধবিমান পাচ্ছে কিয়েভ। এতে করে রাশিয়ার বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে পারবে জেলেনস্কি। ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পুরনো 5টি মিগ-29 যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মানি। রুশ বাহিনীর আগ্রাসন মোকাবেলায় কিয়েভকে মিগ-29 যুদ্ধবিমান দিতে অনুরোধ করেছিল ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি জানান। সে সময় তিনি বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের সভায় যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি, আমি বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। পোল্যান্ডের বহরে এখনও যেসব যুদ্ধবিমান আছে সেগুলো তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়। এই কারণে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে জার্মানিকে অনুরোধ করে দেশটি। পিস্টোরিয়াস আরও জানান, ইউক্রেনের হাতকে আরও শক্তিশালী করতে 5টি পুরনো মিগ-29 যুদ্ধবিমান রপ্তানি সম্পর্কিত পোল্যান্ডের একটি অনুরোধ বৃহস্পতিবার জার্মানির কাছে আসে এবং বার্লিন একই দিন সেই অনুরোধের অনুমোদন দিয়েছে। এতেই বোঝা যায় জার্মানির উপর আস্থা রাখা যেতেই পারে। 1990 সালে দুই জার্মানি এক হলে উত্তরাধিকার সূত্রে তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে 24টি মিগ-29 যুদ্ধবিমান পায় জার্মানি। সে সময় মিগ-29 বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত ছিল। 2004 সালে জার্মান সরকার 22টি মিগ-29 যুদ্ধবিমান প্রতিবেশী দেশ পোল্যান্ডকে দেয়, আর বাকি দুটির মধ্যে একটি বিধ্বস্ত হয়েছিল, আর যে একটি মিগ-29 সেটি এখন জার্মানির জাদুঘরে রাখা আছে। সপ্তাহখানেক আগে পোল্যান্ড সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলেছিলেন, তার দেশ ইতিমধ্যেই 4টি মিগ-29 ইউক্রেনকে দিয়েছে আর 4টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রস্তুত আছে আরও 6টি মিগ-29 যুদ্ধবিমান। রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধবিমান পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কিয়েভ। ইতিমধ্যে স্লোভাকিয়াও ইউক্রেনে একাধিক মিগ-29 পাঠিয়েছে। ইউক্রেন অবশ্য তার মিত্রদের কাছ থেকে F-16 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান চাই। তবে পশ্চিমা দেশগুলো এখনও পর্যন্ত কিয়েভের কাছে F-16 মতো উন্নত ফাইটারজেট পাঠাতে নারাজ, আর তাই কিছু মিত্রদেশ পুরনো মিগ-29 জেট পাঠাতে পদক্ষেপ নিয়েছে। শরীদ আহমেদ, দেশ টিভি।